তাছাড়া আমার আরেকটাও কাজ আছে ছোট। কি কাজ? কথাটা এখন তোমাকে বলাটা ঠিক হবে কিনা সেটা আমি জানি না, আর রোশনাও এর ব্যাপারে কিছু জানে না। আরে কি হয়েছে আমাকে বলতে পারছিস না তুই? আচ্ছা ঠিক আছে, আমাকে যদি বলতে তোর ভরসা না হয় বলিস না, দরকার নেই বলার। ছোট প্লিজ ডোন্ট বি সো সেন্টিমেন্টাল রাইট নাও। তাহলে বল কথাটা। আর শোন বাচ্চা, যদি কোনো রকম কোনো প্রয়োজন হয় আমাকে কিন্তু ডাকতে দ্বিধা করবি না, আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যাবো যেভাবেই হোক। আর রোশনাইকে বলবি আমি সবসময় ওর সাথে আছি, আমি এমনি এমনি ওই স্টেশনে দাঁড়িয়ে ওকে কথা দিইনি যে আমি ওর পাশে আছি, আমি জেনুইনলি আছি, আমি চলে যাবো। আমি তো জানি ছোট, তোমাকে যখন আমার সত্যি দরকার হবে আমি তোমাকে ডাকবো। তবে তোমাকে এর আগেও আমি বলেছি ছোট, রোশনাইয়ের এখানে একটা বন্ধু আছে রাজীব বলে, রোশনাইকে খুব ভালোবাসে। হ্যাঁ জানি, রাজীবের কথা তো আমি শুনেছি, কিন্তু রোশনাইও কি রাজীবকে ভালোবাসে? আমার ধারণা বাসে। এত করছিস মেয়েটার জন্য, ভালোবাসা থেকেই করছিস বাদশা, এটা বুঝতে আমার অন্তত অসুবিধা হয়। মেয়েটাও তোর জন্য এত করে, এত অপমান সহ্য করে, মেয়েটাও যে তোকে ভালোবেসেই করে সেটা তুই শুধু বুঝতে পারলি না। কিরকম প্রেমিক, কি ভালোবাসিস তুই? যাকে ভালোবাসিস তার ভালোবাসাটাই বুঝতে পারিস না? হ্যালো চলো। হ্যালো, হ্যাঁ শুনছি বল, রোশনাই কি রাজি হয়েছে? বললাম তো রোশনাই এখনো কিছু জানে না, আমার মনে হয় এটা একটা সারপ্রাইজ হিসেবেই থাক। আর ওদের দুজনকে নিয়ে আমি কলকাতা ফিরতে চাই, কলকাতায় ফিরে ওদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবো, ওদের একটা আলাদা করে থাকারও ব্যবস্থা করে দেবো। তুই? আমি মানে? মানে তুই কি করবি সেটা জিজ্ঞেস করছি। আমি 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 কি আমি বুঝলাম না, মানে আমি কি করবো মানে? কিছু না, তোর তো বিয়ের দিনটা এগিয়ে আসছে তাই জিজ্ঞেস করছি তুই কি করবি ভেবেছিস। দেখো ছোট, এখন আমি প্রচুর স্ট্রেসের মধ্যে আছি, ঠিক আছে? এখন এখন এইসব কথা থাক, এখন এখন কোন কথায় কী বলছি এত এত কমপ্লিকেশনস, এত ডিটেলসের মধ্যে যেও না প্লিজ। দেখো ছোট, রোশনাইর খুব জ্বর হয়েছে, ঠিক আছে? আর আমি আমি ভীষণ টায়ার্ড, আমার আমার ভালো লাগছে না। আমি আমি রাখছি, ঠিক আছে? তোমার সঙ্গে পরে কথা বলবো, ওকে? শোন, যখন যা হবে আমাকে জানাবি, দরকার হলে ডাকবি, আমি পৌঁছে যাব। আর রোশনাই ঘুম থেকে উঠলে ওকে বলবি যে ওর ছোট কিন্তু ওর জন্য উইশ করেছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, ও যেন ভালো থাকে, কেমন? হ্যাঁ ছোট, বলবো বলবো, তুমি এত চিন্তা করো না, রাখছি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।